আজকে আমাদের আমাদের এখানে লোকসভার ক্যান্ডিডেট দেবেশ্বরী রায়চৌধুরী, উনি এখানে জয় হয়েছেন, তার উপলক্ষে আমরা সবাই মিলে একটা বিজয় মিছিল। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আগামীতে আমরা বিধানসভাগুলো দখল করব, এই একটা পরিস্থিতি আমরা লাগাচ্ছি। যে একদিকে লোকসভা নির্বাচনের সময় আপনারা এখানে ভোট দিতে পারেননি, একটা গণ্ডগোল হয়েছিল, তারপরে আপনাদের প্রার্থী জিতেছে, মানে সে বিষয়ে কি বলবেন আপনি? এটাই তো আমাদের বাড়তি কি বলবেন, এই আমাদের আনন্দ। হ্যাঁ, এটাতে আমরা একটা গর্ব যে আমরা এত এত বিশৃঙ্খলা পুঁতে পুঁতে হয়েছে, তাও সত্ত্বেও যে মানুষ আমাদেরকে এত ভোট দিয়েছে বিজেপিকে, মোদিকে, মোদির দিকে তাকিয়ে যেন আগামীতে আমাদের ভবিষ্যতে সবার উজ্জ্বল করতে পারে মোদি। আর এখন মোদি মেনে কোনো কিছু নাই, সব যেখানে অলি গলি রাস্তাঘাটে দোকানপাট সবই মোদি, মোদি ছাড়া কোনো কিছু না। এই জায়গায় লোকসভার সাংসদ মন্ত্রিত্ব পেয়েছে, প্রতিমন্ত্রী, হ্যাঁ মন্ত্রিত্ব, আপনাদের কি দাবি দাবা থাকবে? আমাদের দাবি দাবা থাকবে যে আমাদের গল্প করে একটা কলেজ নেই, একটা কলেজ, কলেজের জন্য খুব দাবি থাকবে। হসপিটালগুলো আছে ছোটো ছোটো, হসপিটালে কোনো কাজ হচ্ছে না, সেগুলো যেন ভালো করে হয়। থানা প্রশাসন যেন ভালো থাকে, সুস্থ মতন কাজ করে, সবাই যেন শান্তিতে থাকতে পারে, আমাদের এইটাই দাবি থাকবে। আপনার নাম? আমার নাম মিঠুন বিশ্বাস, আমি গল্প করে সংযোজক, আগে বিধানসভা প্রেসিডেন্ট ছিলাম, আগে বিধানসভার প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আমাকে মণ্ডল প্রেসিডেন্ট করলো, মণ্ডল প্রেসিডেন্টের পরে আমাকে গল্প করে সংযোজক করলো, এখন আমি সংযোজক হিসেবে আছি। Yeah.